মনে করি সবর হচ্ছে ধৈর্য। হ্যাঁ ধৈর্য তো ঠিক, কিন্তু সেই ধৈর্যের অর্থ কি? এই ধৈর্যের অর্থ এই নয় যে কেউ আপনার একটা থাপ্পড় মারবে আর আপনি বলবেন ভাই হাতে ব্যথা পাইছেন নাকি, তাহলে আমার আর একখান থাপ্পড় দিয়ে দাঁত যে কয়টা আছে তাও ফালাই দেন। এর নাম সবর না। সবর হলো বিপদে আপনি হতাশ হবেন না, বিপদে ভেঙে পড়বেন না, বিপদে থাকবেন দৃঢ় অবিচল, মাথা ঠান্ডা, সুস্থ মস্তিষ্কে বিপদকে ওভারকাম করার জন্য কৌশল অবলম্বন করবেন। এটাই হচ্ছে সবল। ধৈর্য ধরতে হবে অবিচলতার সাথে, দৃঢ়তার সাথে, সহিষ্ণুতার সাথে। এ ব্যাখ্যা দিতে গিয়ে আমি একটা স্টোরি এভাবে বলি। এক সাপ নাকি একবার এক পীর সাহেবের কাছে মুরিদ হয়েছিল। তো পীর সাহেব বলছেন না বাবা আমি সাপের মুরিদ বানাইনি। কয় যে না হুজুর বহুত আশা করে আসছি, গল্প তো বহুত আশা করে আসছি আমার মুরিদ বানান। আচ্ছা ঠিক আছে, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? জিকির আজগার এভাবে করবা কিন্তু কাউরে দংশন করতে পারবে না। হুজুর মেনে নিলাম। সে করছে কি, ময়দানের ভিতরে বিয়া কায়ত হয়ে ধানোয়া জমিন, ধানের জমিন প্যাডি লাইন, সেখানে কাত হয়ে পড়ে জিকির আজগার করতেছে। রাখাল ধান কাটছে, সন্ধ্যার পর এই ধানগুলি বান্ডেলে বেঁকে দিয়ে দড়ি নেই, খুঁজতে খুঁজতে দেখে লম্বা একটা দড়ি, ওইটা যে সাপ সে তো বুঝে না। সে ওইটারে ধরিয়া এরপরে ধানের আটি বাঁধতেছে। সাপে তো খুব মহারা, সাপ তো আর যেই সেই সাপ না, মারাত্মক সাপ। সাপ বলতেছে আরে বাবা তুই আমার দড়ি মনে করলি, আমি তোর কেমন দড়ি, মুরিদ না হইলে টের পাওয়া দিতাম। বান্দার কারণে সাপের ঘাড়ে মুচকে গেছে, ঘাড়ে খুব ব্যথা লাগছে। বাড়ি নিয়া যখন দড়িটারে ফালাই দিছে, মাথা কোন রকম কাজ করিয়া বহু কষ্ট করে পীর সাহেবের বাড়ি গিয়ে হাজির, বলছে হুজুর কি যে জিকের শিখাই দেন, আমার তো ঘাড় মুচকে গেছে। আশ্চর্য কথা, জিকের আজগারে মানুষের মানে কারো ঘাড় তো মস্কাবার কথা না, তোমার ঘাড় মস্কাইল কেন? পুরা ঘটনা সে শুনাইল। আচ্ছা তা তুমি কিছু করলা না? কয় হুজুর আপনি তো নিষেধ করেছেন দংশন করতে। পীর সাহেব বলছেন বেটা বেকুব, আমি তোমারে দংশন করতে নিষেধ করেছি, ফস করতে তো নিষেধ করি নাই। যখন তোমারে দড়ি মনে করিয়া হাত গায়ে হাত দিছিল, ফস করে উঠতে তিন লাভ দিয়া বর্ডার পার হয়ে দিল্লি চলে যেত। তুমি ফস করে উঠলা না কেন? সুতরাং ধৈর্যের অর্থ এটা নয় যে আপনারে পাড়াইতে থাকবে, থাপড়াইতে থাকবে, আর আপনি কবেন যে আল্লাহ আমি ধৈর্য ধরতেছি, ইন্নাল্লাহ মা সাবিরিন, এটার নাম ধৈর্য না। ধৈর্য হচ্ছে ওভারকাম করতে হবে, পরিস্থিতির মোকাবেলা করতে হবে অত্যন্ত সহিষ্ণুতার সাথে, বুদ্ধিমত্তার সাথে, দৃঢ়তার সাথে, অবিচলতার সাথে। এটার নাম হচ্ছে সবর। সমস্ত নবীদের উপরে বিপদ এসেছে, সব নবীদের উপরে বিপদ এসেছে, কিন্তু কোন নবী কোন পয়গম্বর এই বিপদে অধৈর্য হন নাই, ঠিক কিনা? হযরত আইয়ুব আলাইহিসসালামের উপরে বিপদ আসলো এক বছর দুই বছর নয় 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত হয়ে পড়লেন, শরীরে ব্যাধি হলো, গোস্তগুলির মধ্যে কীড়া হয়ে গেল, পোকা হয়ে গেল, তিনি ধৈর্য ধারণ করলেন। বিবাল বাচ্চা দূরে চলে গেল জঙ্গলের ভিতরে, যখন তার জিহ্বার ভিতরে পোকা হওয়া শুরু করে দিল, হযরতে আইয়ুব আলাইহিসসালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রাব্বুল আলামিন এখন তো আমার জিহ্বায় পোকা ধরা শুরু হয়ে গেছে, আমার জিহ্বায় যদি পোকা হয় তোমার মতো আল্লাহর নামের জিকির কি দিয়া করব? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিসসালামকে ক্ষমা করে দিলেন, মাফ করে দিলেন, রোগ শেফা করে দিলেন, অধৈর্য তিনি হন নাই, ধৈর্য ধারণ করেছিলেন। হযরতে ইউসুফ আলাইহিসসালাম হযরতে ইয়াকুব আলাইহিসসালামের চোখের থেকে তাকে সরায় দেওয়া হলো, এত বড় বিরাট বিপদ, সেই বিপদের মধ্যেও সেই বিপদেও তিনি ধৈর্য ধারণ করেছেন। ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত তারে দান করলেন, আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিসসালামকে বাঁচায় রাখলেন, শুধু বাঁচান নাই প্রেসিডেন্ট বানায় দিলেন। আর তার জামা নিয়ে তখন আসতেছিলেন কোথায় মিশর কোথায় কেনান, হযরতে ইয়াকুব আলাইহিসসালাম বলেছেন আমি যেন আমার নাকের ভিতরে ইউসুফের ঘ্রাণ পেতেছি। হযরতে ইউসুফ আলাইহিসসালাম তিনিও কি বিরাট ধৈর্যের পরিচয় দিলেন কোরআন সাক্ষী, সামনে তার সেই 11 ভাই যারা তাকে ফেলে দিয়েছিল গর্তের ভিতরে, হযরতে
ইউসুফ আলাইহিস সালাম ইচ্ছা করলে তো 11 জনকে মারিয়ে ফেলাই দিতে পারতেন, ঠিক কিনা? কিন্তু তা তিনি করেন নাই। 11 ভাইকে তিনি চিনেছেন, সাহায্য করেছেন, আর ওই 11 ভাই সম্পর্কে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার আজকে কোনো বিদ্বেষ নাই, আমি তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধৈর্যের পরিচয় দিয়েছেন, কত মার তাকে দিয়েছে তায়েফের ময়দান। যারা তায়েফে গেছেন তারা দেখেছেন, সরু রাস্তা, দুই দিকে পাহাড়, এই দুই দিক থেকে যুবকেরা পাথর নিক্ষেপ করছে, আর তিনি পড়ে যাচ্ছেন, আবার কাফেরেরা জবরদস্তি করে হাঁটাচ্ছে, আবার পাথর মারতেছে, আবার বেহুশ হচ্ছেন, তিনবার বেহুশ হয়ে পড়েছিলেন। ফেরেশতা বলেছেন, হে আল্লাহর নবী, আমাদেরকে অনুমতি দেন, আমাদেরকে হুকুম করে দেন, আমরা এই পাহাড়গুলি দিয়া চাপা দিয়া কাফের গুলিকে শেষ করে দেই। নবীজি তখন বলেছেন, নবীজি বলেছেন, আমি যদি তোমাদেরকে হুকুম করি আর আমার হুকুম মতো যদি সমস্ত কাফেরদেরকে পাহাড় চাপা দিয়া সব যদি মেরে ফেলে দাও, তাহলে একটা কাফের যদি না বাঁচে কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।